আশা করি মানুষ বুঝতে পাচ্ছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আমরা নাকি এমন কথা শুনলাম, মানে আমাদের অত্যন্ত মানে দুঃখ দিয়েছে, আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি যে আমরা নাকি বিচার চাই না, আমরা নাকি চেয়ার চাই। এই এই কথাটা আমরা মেনে নিতে পারছি না। আমরা যদি চেয়ার চাইতাম, আমরা তো ওই চেয়ারের সম্মান রাখার জন্যই ওই চেয়ারের উপর ভরসা রেখেই ওখানে গিয়েছিলাম। আমরা বিচার চাই না এই কথাটা বলে দেওয়া মানে আমাদের এই গোটা আন্দোলন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে যে জনসাধারণ পাশে রয়েছে, গোটা আন্দোলনকে ছোট করে দেখানো। আমরা বিচার চাই না, আমরা কেন এই রাস্তায় বসে রয়েছি? আমরা রোদে পুড়ে জলে ভিজে আজকে 34 দিন ধরে বিচারহীন দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। স্বাস্থ্যভবনের সামনে আমরা গত চার দিন পড়তে যাই আমরা বসে রয়েছি। আমরা নাকি বিচার চাই না, এই কথাটা আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে। ভূমিকা যে আমাদের দেখানোর জন্য আমরা সঙ্গে সঙ্গে নবান্নের উদ্দেশ্যে রওনা হই। আমাদের প্রতিনিধির দল নিজেরাই গাড়ি করে নবান্নের দিকে রওনা হই, এবং সেখানে গিয়ে আমরা খুব মানে দুঃখ এবং হতাশার সাথে দেখলাম, আমরা নবান্নের দরজার বাইরে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করলাম, আমাদের দাঁড় করিয়ে রাখা হলো। এবং বারবার আমরা বললাম যে আমরা যখন যাওয়ার কথা বলেছিলাম তখনই বলেছিলাম যে আমরা আজকের যে এই আন্দোলনটা সবার আন্দোলন, আমরা জুনিয়র ডাক্তার একটা আন্দোলন করছি, তার 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছি। এবং যে ভাষায় আমাদের মেইল করা হয়েছিল যে আজকের এই অচল অবস্থা একটা কাটানোর একটা প্রয়োজন আছে, এবং আমরা আশা করেছিলাম যে আজকে এই 5 দফা দাবি নিয়ে একটা আলোচনা হবে, একটা সুষ্ঠু সমাধান হবে গোটা বিষয়টা। এবং এই যে সমাধান হচ্ছে, এই গোটা বিষয়টা সব জনগণের সামনে হওয়া উচিত, সমস্ত মানুষের সামনে হওয়া উচিত। আজকে যে আন্দোলনের যে দাবি দেওয়ার বিষয়গুলো উঠছে, প্রত্যেকটা জিনিস, এই যে অচল অবস্থা কথা উঠছে, সবটাই সবার সামনে, প্রেসের সামনে হোক, প্রত্যেকে যাতে রাজ্যের প্রত্যেকটা মানুষ দেখতে পায়। এবং খুব আমরা হতাশ হয়ে দেখলাম যে এই এই জিনিসটা আমরা শিখেছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনিক প্রত্যেকটা মিটিং লাইভ টেলিকাস্ট হয় আমরা দেখেছি, এর আগে বহু আন্দোলনে লাইভ টেলিকাস্ট আমরা করতে দেখেছি। সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম এরকম একটা জিনিস হবে, কিন্তু আমরা কী দেখলাম, আমরা যাওয়ার পরেই বলা হলো, যদি ওনারা বলছেন যে মেলে আমরা আগেই জানিয়েছিলাম, কিন্তু মেলে তো আমরা এটাও জানিয়েছিলাম, ওনারা বলেছিলেন যে মাত্র অনলি 15 জনকে যেতে দেবেন। আমরা যখন গেলাম ওনারা বুঝলেন সেটা, যে না সত্যি এতগুলো মেডিকেল কলেজ থেকে তোমরা এসেছো, তো তোমাদের 30-32 যাই হোক আমরা ইয়ে করবো, কিন্তু লাইভ স্ট্রিমিং আমরা কোনোভাবেই করতে পারবো না। তার কেন করতে পারবো না আমরা বারবার জিজ্ঞাসা করি যে কেন কী কারণ, তারা কিন্তু কোনো সদুত্তর তিনি দেবেন। তারা বলেন যে নন নেগোশিয়েবল, মানে এমন একটা ভাব আমরা যেন কোনো নেগোশিয়েশন করতে যাচ্ছি, মানে এইরকম একটা মানে একটা একগুয়ে ভাব। আমরা কিন্তু এটা এই আশা করে যাইনি, আমরা আশা করেছিলাম যে স্বচ্ছতার একটা পরিবেশ থাকবে, সবাই দেখতে পাবে, আমরাও কথা বলবো, প্রত্যেকেই কথা বলবেন এবং প্রত্যেকে দেখতে পাবে। তো সেই জায়গা থেকে আমরা নবান্নের বাইরে 3 ঘন্টা দাঁড়িয়ে রইলাম, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলাম। তারপর আমরা দেখতে পেলাম, আমাদের সাথে কমিউনিকেশন করলেন প্রিন্সিপাল সেক্রেটারি, সবাই এসে করলেন। তারপর আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ভেতর থেকে প্রেস কনফারেন্স করে বিভিন্ন নানা কিছু বললেন, যেটা আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পারলাম। আমরা তো ওই দরজা কাঠটা পেরোতে পারলাম না আজকে এতক্ষণ অপেক্ষা করে, তো আমরা সেখানে দেখতে পেলাম একটা নানা কিছু বলে তিনি তারপর বেরিয়ে গেলেন। আমরা নবান্নের দরজা আমাদের জন্য আজকের জন্য বন্ধ হয়ে গেল। তো আমরা যে একটা সদিচ্ছার জন্য, একটা সদর্থক একটা কথা বলার জন্য গেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা প্রথম দিন থেকে বলছি যে আমরা এই অচলাবস্থার অবসান চাই, আমাদের যে 5 দফা দাবি, আমরা রোগী পরিষেবায় ফিরতে চাই, আমরা যে একটা রোগীর কাছে ফিরতে চাই, আমরা যে কাজে ফিরতে চাই, প্রথম দিন থেকে আমরা বলছি। তো সেই জায়গায় বারবার যেহেতু ওনাদের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি সদিচ্ছা আমাদের তরফ থেকে নেই, আমরা নাকি জেদ করছি, আমরা নাকি এমন কথা শুনলাম, মানে আমাদের অত্যন্ত মানে দুঃখ দিয়েছে, আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি যে আমরা নাকি বিচার চাই না, আমরা নাকি চেয়ার চাই। এই এই কথাটা আমরা মেনে নিতে পারছি না। আমরা যদি চেয়ার চাইতাম, আমরা তো ওই চেয়ারের সম্মান রাখার জন্যই ওই চেয়ারের উপর ভরসা রেখেই ওখানে গিয়েছিলাম। আমরা বিচার চাই না এই কথাটা বলে দেওয়া মানে আমাদের এই গোটা আন্দোলন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে যে জনসাধারণ পাশে রয়েছে, গোটা আন্দোলনকে ছোট করে দেখানো। আমরা বিচার চাই না, আমরা কেন এই রাস্তায় বসে রয়েছি? আমরা রোদে পুড়ে জলে ভিজে আজকে 34 দিন ধরে বিচারহীন দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। স্বাস্থ্যভবনের সামনে আমরা গত চার দিন পড়তে যাই আমরা বসে রয়েছি। আমরা নাকি বিচার চাই না, এই কথাটা আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে।